নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর রংপুরে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা ব্যবসায়ীর, থানায় মামলা। শিলচর বেড়েগায় পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহীর মৃত্যু। গুণময় রোড কালীবাড়ি প্রাঙ্গণে হরিনাম সংকীর্তন, নেমেছে ভক্তের ঢল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নাবালিকাকে ধর্ষণের চেষ্টা চালালেন এক দোকানদার, এই অভিযোগ এনে নাবালিকার মা থানায় দায়ের করেছেন এজাহার। ঘটনাস্থল শিলচর রংপুর তৃতীয় খণ্ড কান্দিগ্রাম এলাকা। এজাহারে নাবালিকার মা অভিযুক্ত হয়ে করেছেন তার প্রতিবেশী দোকানদার অনুপ নাথ ভৌমিককে। এজাহার দায়ের করা হয়েছে মঙ্গলবার 12 ডিসেম্বর। এজাহারের বয়ান অনুযায়ী গত 4 ডিসেম্বর মহিলা তার 11 বছরের নাবালিকা মেয়েকে বাড়িতে রেখে বাইরে গিয়েছিলেন। দুপুর 1টা নাগাদ নাবালিকা অনুপ নাথ ভৌমিকের দোকানে কেক কিনতে যায়। তখন অনুপ তার মুখে চাপা দিয়ে দোকানের লাগোয়া শয়নকক্ষে নাবালিকাকে টেনে নিয়ে বলপূর্বক বিছানার উপর শুয়ে পাশবিক বাসনা চরিতার্থ করার চেষ্টা চালান। অনুপ যখন এই অপকরণ হতো তখন দোকানে অন্য একজন গ্রাহক আসেন, এতে অনুপ নাবালিকাকে ছেড়ে ওই গ্রাহককে সামগ্রী দিতে যান। এই সুযোগে নাবালিকা দোকান থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে তার বোনকে সবকিছু জানায়। বিকেলে মহিলা বাড়িতে ফিরলে মেয়েদের কাছ থেকে সবকিছু ঘটনার কথা জেনে অনুপের দোকানে তাকে নিয়ে জিজ্ঞেস করতে যান। এতে অনুপ উল্টে খেপে গিয়ে মহিলাকে অশ্লীল গালিগালাজ ও হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। এজাহারে মহিলা এভাবে অভিযোগ এনে আরও উল্লেখ করেছেন, ঘটনার পর কয়েকদিন থেকে সামাজিকভাবে ব্যাপারটি মিটিয়ে ফেলার চেষ্টা চালান কিন্তু এতে কাজ হয়নি। এজাহারের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এই নাবালিকার মেডিকেল টেস্ট করানো হয়। স্কুলে গেছি, স্কুলে যাওয়ার পর থেকে মেয়েটা হয়েছে আর কি, কই খাইছিল মনে করে ফার্স্ট টাকা না কিতা, তাই গেছি আর বাড়িয়ত দোকানও যাওয়ার পরে আর দোকানও ও যে অনুভূর দোকানও গেছি গিয়া, আর ও 10 মিনিট হয়ে গেছি গিয়া বুঝছুনি। ওয়ার পরে ও সুপিতে উঠে কইল, তুমি 10 মিনিট হয়ে গেছি ওখানে আস না, এখানে আইসে ঘর আইয়া জিম মানি দৌড়ছে। জিম মানি দৌড়ার পরে কয় না আর কি, ইয়ে লাগিয়েছে আর কি, ডর লাগিয়েছে আর কি। লাগার পরে 9টার সময় তাই আরেকবার আমার সুপিত, আমার মেয়ে আর ওই সুপিতার কাছে হইলো আর কি। হওয়ার পরে আর কি ও আমরা বুঝলাম আর কি না, আমার তো ইয়ে খাকুই আমার ওরকম ধরে নিয়েছিলা কাস্টমার আই গেছি গিয়া বুঝছি, ও গিয়া দরজা খুলে নিছি, খোলার পরে তাই আমার মেয়েটা বাইরে গেছি গিয়া। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। মঙ্গলবার রাত 9:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে শিলচর শহর সংলগ্ন বেরেঙ্গা প্রথম কোন এলাকায়। হত বাইক আরোহীর নাম রাখিল আহমেদ মজুমদার, বয়স 23। তিনি ছিলেন ওই এলাকারই বাসিন্দা। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, রাখিল বাইকে চড়ে যাওয়ার সময় একটি টিপারকে পাশ কাটাতে গিয়ে অন্য একটি অটোর মুখোমুখি হয়ে যায়। অটোর সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে বসে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে, এতে তিনি গুরুতর আহত হন। এই অবস্থায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি এলাকাবাসীকে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। এলাকায় বাসিন্দারা বলেছেন, অপ্রশস্ত রাস্তার দরুন এই দুর্ঘটনা ঘটেছে। রাস্তা প্রশস্ত করার জন্য বরাবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রতিবারের ন্যায় এবারও গুণময় রোড শ্মশান কালীবাড়ি প্রাঙ্গণে অধিবাসের মধ্য দিয়ে শুরু হলো হরিনাম মহাসংকীর্তন। মঙ্গলবার রাতে ফিতা কেটে মহাসংকীর্তন আসরের সূচনা করেন বৃন্দাবন থেকে আগত খ্যাত বৃন্দাবন দাস গোপাল বাবাজি ও কীর্তন কমিটির সভাপতি তথা আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দীপুর কায়স্থ। অধিবাসে শ্রী শ্রী গীতা প্রবচনের পর মহানাম হরিকীর্তন পরিবেশন করেন গোপাল বাবাজি। প্রতি বছর ধুমধাম করে হরিনাম সংকীর্তন আসর আয়োজনের আবশ্যকতা তুলে ধরেন রূপমবাবু। তাছাড়াও বক্তব্য রাখেন গোপাল বাবাজি, শুভ্রাংশ ঠাকুর ভট্টাচার্য, সেবায়িত জীবন সন্ন্যাসী। আপনারা জানেন
দুরারোগ্য মহামারীর থেকে শুরু করে করোনা থেকে শুরু করে যে বন্যা হয়েছিল আমাদের বরাক উপত্যকা বিশেষ করে শিলচর শহরে, এগুলো যদি আমরা সময় মতো হরিনাম সংকীর্তন করতে পারি তার থেকে আমরা মুক্তি পাব। আজকে তারাপুর গুণময়ী রোড বর্মনপাড়া কীর্তন কমিটি এটা 17তম বর্ষ, 16 প্রহর কীর্তনে আজকে অধিবাস, যার দ্বারা সনাতন হিন্দু ধর্মের প্রতিটি মানুষ আজ উজ্জীবিত হবে এবং আজকে থেকেই এই হরিনাম সংকীর্তন আমরা সবাই শ্রবণ করব। সুদূর বৃন্দাবন থেকে এসছেন আমাদের মধ্যে 108 পণ্ডিত বৃন্দাবন দাস বাবাজি মহারাজ, গোপাল বাবাজি মহারাজ বলা হয় উনাকে, উনি এসে অমৃত সুধা পান করবেন আমাদের কাছে। এই শ্রবণের মাধ্যমে আমরা মুক্তি পাব। আর একমাত্র এই কলিযুগে কৃষ্ণ নামই মুক্তির একমাত্র পথ। শিলচর মেডিকেল কলেজ রোডের বাসিন্দা সন্তোষ নুনিয়া ও তার বন্ধুরা মঙ্গলবার রাতে কালী পূজা থেকে বাড়ি ফেরার সময় স্থানীয় কিছু দুষ্কৃতী তাদের উপর হামলা চালায়, তাদের গাড়িও ভাঙচুর করে। এতে আহত হন গাড়িতে থাকা সন্তোষ নুনিয়া ও তার বন্ধু। তারা কোনোরকম দুষ্কৃতীদের হাত থেকে নিজেদের উদ্ধার করেন। এ বিষয়ে বুধবার ঘুঙ্গুর থানায় মামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে, যদিও পুলিশের কড়া প্রহরা রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আয়ুব খান লস্কর সন্তোষ নুনিয়াকে অভিযুক্ত করে পাল্টা একটি মামলা দায়ের করেছেন। আয়ুব খান সহ স্থানীয় যুবকেদের বক্তব্য, সন্তোষ এই জায়গায় এসে মারপিট শুরু করেন, এমনকি মুসলমানদের বিরুদ্ধে নানা কুকথাও বলতে থাকেন। স্থানীয়রা সন্তোষকে শুধু প্রতিহত করেছে, তবে যেহেতু মামলা করা হয়েছে তাই তাকে গ্রেফতার করতে হবে। তাকে মানে পূজার তাকে আইতে আসলাম, অপোজিট সাইডে আমরা আর কি পেশাব করার লাগে দাঁড়াইছি কি দাঁড়াইতাম। দাঁড়াইবার লগে লগে মানে তারা 15-20টা ছেলে আরো বেশি হইব, লগে একটা বুড়া বেটাও, তারা মিলিয়া মানে আমার উপরে পুরা অ্যাটাক করার মানে চেষ্টা চলাইছে। পুরা অ্যাটাক করছে কি তার মানে গাড়ি ডুড়ির মাঝে মারছে, পাতল দিয়ে ঢিল কোনো মারছে, আরো বহুত কিছু চেপটা ওপটা করছে তারা। আমার একটা বন্ধুরে মারছেও, গেঞ্জি উঞ্জি ছিঁড়ি উড়ি দিছে, তাই আমরা সরি গেছি, এখান থেকে সরিয়ে ডাইরেক্ট থানাত গেছি। বস অতটুকুই আর কি কইতাম, কিতা কইতাম, তারা চিন পরিচয় সব সবরে চিনি, সবরে সিনিয়র আমি, এটা কিতা কইতাম, তারা চোখও রক্ত নাই গতিকে তারা এরকম করছে, আর কি কইব। এরকম কোনটা মাঝেও যাইতে দিতাম না, হসপিটালও যাইতে দিতাম না, এটা তো এখানে তো পাবলিকও আছে আর সিসিটিভি ফুটেজ আছে আর সিসিটিভি ফুটেজ চেক করেন 6 মান্থ কিনা 1 বছর আগের চেক করিয়া দেখুন যে আমি কারে নামাজও যাইতে দিছি না আর কারে আমি মেডিকেল হসপিটালও যাইতে, সরকারি হসপিটাল, হ্যাঁ সরকারি হসপিটাল, এখানে তো পুরা দালালর চক্র চলের হসপিটালের মাইজে, আর কি কইমু। তো আনাও আছে গুঙ্গুর আউটপোস্ট, আর আমি মানে ওই বিষয় নিয়ে আমি থানাত মামলা করছি, তারা তো 6 জনের নাম দিছি আর বাদ বাকি 90% আরো আছে তারারও নাম আমি। মিঠু বিশ্বাস এবং রাহুল ধরের হত্যাকারীদের শাস্তির দাবিতে ডিজিপিকে স্মারকপত্র কমলাক্ষের, চালক হত্যাকারী এবং গাড়ির ছিনতাইকারীদের লাগাম টানতে ডিজিপির দ্বারস্থ হলেন উত্তর কর্মজের বিধায়ক তথা আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দেবপ্রকাশ। তিনি আজ ডিজিপির সঙ্গে দেখা করে রাহুল ধর এবং মিঠু বিশ্বাসের হত্যাকারীদের উপর উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানানোর পাশাপাশি যারা এমন ঘটনা সংঘটিত করে তাকে সেই দুষ্কৃতীদের লাগাম টানার আবেদন জানান। এই যে দুষ্কৃতিকারীর যে একটা চক্র বিগত অনেকদিন থেকে যে এরকম কাজ সংঘটিত করছে, কে বা কারা, কাদের নেতৃত্ব হচ্ছে, কে এই কাজ করছে, তো সেইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে এনকোয়ারি করতে হবে। আজকে মিঠু বিশ্বাসের ফ্যামিলিতে গিয়ে যদি আমরা দেখতে পারি তাহলে বুঝতে পারবেন কী অবস্থা, ওদের অন্তরের ব্যথা, কান্নায় ভেঙে পড়েছে, বিভীষিকাময় একটা পরিবেশ। ইভেন রাহুল ধরেরও বাড়িতে একই অবস্থা,
তাই আমি বলছি যে আজকে ডিজিপিকে বলেছি আমি যে সেটাকে একটা সিস্টেম এটা করাও। সেই স্ট্যান্ড থেকে গাড়ি যাচ্ছে, গাড়ি যখন যায় কোথায় যাচ্ছে কীভাবে যাচ্ছে সেগুলোর উপরে একটা সিস্টেম করতে হবে, ডিজিপি এসপিকেও বলেছেন। তো কীভাবে সিস্টেম করলে অন্তত আমাদের ছেলেমেয়েদের, বিশেষ করে আমাদের ছেলেদের জীবন যাতে সুরক্ষিত থাকে, আজকে কাজ করছে, কাজ করে নিজের জীবন অতিবাহিত করছে, ওদের পরিবার লালন পালন করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে যে আজকের দিনে মোটেই আমাদের ছেলেরা সুরক্ষিত নয়। শিলপুরি ক্যাম্পের রোমা দাসের চিকিৎসার জন্য সাহায্যের জন্য কাতর অনুরোধ স্বামীর। বিগত 2 বছর থেকে মস্তিষ্কজনিত রোগে ভুগতেছিলেন শিলপুরি ক্যাম্পের অটোচালক অর্জুন চন্দ্র দাসের স্ত্রী রোমা দাস। একবার মস্তিষ্কের নার্ভের অপারেশন করা হয় মেঘালয় রাজ্যের নিকদিপস হাসপাতালে, কিন্তু অদৃষ্টের পরিহার সেই অপারেশনের পর পুনরায় আবার অপারেশন করাতে হবে। অপারেশনের কারণে নাকি বর্তমানে মস্তিষ্কে সেই অংশে সংক্রমণ দেখা দিয়েছে। পুনরায় নিকদিপস হাসপাতালে নিয়ে গিয়ে অসুস্থ রোমা দাসের মস্তিষ্ক অপারেশনের জন্য সংবাদ মাধ্যমের সাহায্যে এই অঞ্চলের সকলের কাছে সাহায্যের কাতর অনুরোধ জানান অসহায় স্বামী অর্জুন চন্দ্র দাস ও তার 2 কন্যা। আর্থিক সাহায্য করতে ইচ্ছুক ব্যক্তিরা 1 নম্বর 5059100110023100 এবং IFSC কোড DKID00550059 সরাসরি দান করতে পারবেন। এক্ষেত্রে সরাসরি 8811877496 মোবাইল নম্বরেও যোগাযোগ করা যাবে। আমার নাম অর্জুন দাস, আমি অটো চালাই। আমার ঘর শিলপুরি ক্যাম্প। গত 2 বছর থেকে আমার বউ খুবই অসুস্থ। একবার নার্ভের অপারেশন করা হয়েছে শিলংয়ে, কিন্তু বর্তমানে আবার অপারেশনটা করতে লাগে। এটা ইনফেকশনে গেছে গিয়া, ইনফেকশন হইয়া জল পরে। এই বর্তমানে আমি খুব পরিস্থিতি খারাপ। আমি গর্ভারি যা সব বেশি একদম রাস্তায় আই গেছি। আমার 2টা মেয়ে আছে, তারা নিয়ে আমি খুব অসুবিধাতে আছি। তাই আপনারা সবার কাছে আমার আর্য করিয়া প্রার্থনা করিয়ে আপনারা সবাই মিলে আমার একটু সহযোগিতা করুন, যাতে আমার ওয়াইফকে সুস্থ করিয়া উঠাইতে পারি। তাই আপনার কাছে হাজির করিয়া প্রার্থনা করতেছি যে আপনারা সবাই মিলে আমার একটু সহযোগিতা করুন এবং আশীর্বাদ করুন। উদারবন্দের চন্ডিগাঠ মাইনর মিনারেল স্টোন অ্যান্ড স্যান্ড মহল বেশ কয়েক মাস ধরে অবৈধভাবে সরকারি রাজস্ব প্রদান করে ব্যবসা চালিয়ে গেলেও একটি চক্র মাঝে মধ্যে এখানে কায়েমি স্বার্থে অহেতুক জটিলতা সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ আনলেন মহলের কর্মকর্তারা। বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়ের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেও একটা মহল অপপ্রচার চালাতে ব্যস্ত। সম্প্রতি চণ্ডীগাঠের সিন্দ্রা মহেন্দ্র পাশি তার নিজস্ব জমির উপর থাকা শিমুল তুলো গাছে কেটেছেন ব্যক্তিগত কারণে, কিন্তু একাংশের অভিযোগ তোলা হচ্ছে পাথর মাফিয়াদের তাদের সুবিধার জন্য সেগুন গাছ কেটে বন ধ্বংসে মত্ত। এরই প্রতিবাদে বুধবার মহেন্দ্র সাংবাদিকদের সরজমিনে ডেকে তুলে ধরেন বাস্তব চিত্র। দেখা গেছে মহেন্দ্র নিজস্ব জমির উপর কোয়ারিতে গাড়ি যাওয়ার জন্য রাস্তা আছে, যেটা তিনি ভাড়া হিসেবে দিয়েছেন। তার পাশে 2টো শিমুল গাছ কাটা অবস্থায় রয়েছে, সেগুন গাছ নয়। মহেন্দ্র তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন, মানুষ যেন তেন প্রকারেণ মধুয়াকারি নিয়ে জটিলতা সৃষ্টি করে স্থানীয়দের পেটে পাথে মারার ষড়যন্ত্র করছে, বাস্তবকে বিকৃত করা হচ্ছে। তিনি সাফ জানান, পাট্টা জমির উপর থাকা গাছ কাটার অধিকার তার রয়েছে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাহুল দাস, রাজু দাস, বাপন রায়, বিষ্ণুপদ পাল, রামু দেবনাথ, ভীম দাস, রতন দাস, সুবল দাস, নিশি দাস, শঙ্করলাল কুর্মী, সৌরভ পাশি প্রমুখ। এখানে দালালে দালালি করে বন্ধ করতো, আজকে 5 মাস হয়ে গেছে গত ডাঙ্গ। বর্তমানে আমার 5টি মাল আমি কালেকশন করে রাখছি, কিন্তু 2000 করেও বেচতাম পারলাম না। কিন্তু ডাঙ্গ পাথরের দাম আছে 2500 টাকা, একটা একটা টিপার গাড়ি 2500 টাকা বেচার, হ্যাঁ মেইনডালা 2500 টাকা বেশি, কিন্তু আমরা এটাও কর্ম করে খাইতাম পারতাম না। তে গড় বাপ বাল বাচ্চা উপাস, আর আমরা যে আমরা বাপ বাপ থাকতে বাচ্চা উপাস থাকতো, এটা কিনা সরকারে মানেনি। দিন থেকে আমরা দেখি আর যে একটা অপপ্রচার চলে, এইটা হলো মোয়ালের একটা রাস্তা নিয়ে মহেন্দ্র পাশের, এটা হলো পাট্টা ল্যান্ড। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো পাট্টা ল্যান্ড।
এই লেন্ডার উপরে থেকে তাইন মোয়ালদারের সঙ্গে বুঝাফেরায় উপরে তাইন একটা রাস্তাটা দিছেন মোয়ালদারের রাস্তা বানাইছে এখন আপনারা দেখরা একটা অপপ্রচার যেটা অপপ্রচার মুদ্দা আইছে যে এই শিমুল গাছটারে এটা হলো তুলা গাছ এই গাছটারে সেগুন গাছ বানাইয়া বিকৃতি বানাইয়া দেখা নিও বিভিন্ন মহলে এতে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তো আমরা এর তীব্র ধিক্কার জানাই নিন্দা জানাই যে এই তুলা গাছটা কিভাবে কিছু অপপ্রচারকারীরা মানে কিভাবে তারা শিমুল গাছকে তারা সেগুন গাছ বানিয়ে দেয় এবারও হাজারো ভক্তদের মহাপ্রসাদ বিতরণ সহ অবিরাম মহানাম সংকীর্তনে জমে উঠেছে দামছড়া দেগুর শ্রীকোনা দামছড়া বাজার সংলগ্ন গীতাসংঘ প্রাঙ্গণে প্রতিবারের মতো এবারও শ্রী শ্রী মহানাম সংকীর্তন মহাযজ্ঞে ব্যাপক হারে ভক্ত সমাগম হয় এদিন দিনভর মহানাম সংকীর্তনের পাশাপাশি মহাপ্রসাদ নেন হাজারো ভক্তরা আগামীকাল পূর্ণা কার্যক্রম পরিচালন কমিটির আমন্ত্রণে সাড়া দিয়ে জেলা পরিষদ অমিতাভ রায় তিনিও মহাপ্রসাদ নেন মহানাম সংকীর্তন আসরের পরিচালন কমিটির সভাপতি রায়মোহন দাস সাধারণ সম্পাদক সমরেন্দ্র দাস রঞ্জু দাস ব্রজেন্দ্র চন্দ্র দাস শ্রীকান্ত দাস প্রমুখ সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন আমাদের এই দিগরশিগুনা আলমবাগ জীবিতে আজকে 27তম এই বার্ষিক উৎসব চলে তাই আমরা দূর দূরান্ত থেকে ভক্তদের কাছ থেকে ভিক্ষা মেগে এনে আমরা করি বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসে আমরা বিশ্ব শান্তি কামনায় মানব সমগ্র মানব জাতির সমস্ত প্রাণীর বিশ্ব শান্তি কামনায় আমরা এই কীর্তন ভগবানের কাছে প্রার্থনা কীর্তন শুরু হয়েছে 27 বছর আমরা শুধু আমাদের এলাকার মানুষ নয় বাইরের মানুষের থেকেও সাহায্য এবং সহযোগিতা নিয়ে কীর্তন সমর্পণ করি তাই আমি বাইরের মানুষের কাছে বিনম্র অনুরোধ আপনারা আমাদের সহযোগিতা করেছেন এবং এই কীর্তন এসেও আমাদের সহযোগিতা করবেন অবশেষে আমার সভাপতির মতো আমি সবার শান্তি কামনা করে বক্তব্য দিগরশিকোনা জীবীর যে কীর্তন সেটি একটি ঐতিহ্যবাহী কীর্তন এবং বরাকবেলির মধ্যে সারা জাগানো বরাকবেলির বিভিন্ন প্রান্ত হইতে বিভিন্ন ভক্তরা আমাদের এখানে সমাগম ঘটে এবং তাদের সাহায্য সহযোগিতা বিভিন্ন রাজনৈতিক দলের হাতের সহযোগিতায় আমরা সেই কীর্তন করতে ভক্তদের সেবা করতে সফল হই আমাদের আজকে মহাপ্রসাদ বিতরণ হবে অন্যান্য বৎসরের ন্যায় প্রতি বৎসর শেষ কীর্তনের দিন আমরা যত ভক্তবৃন্দ আসে সবাইকে মহাপ্রসাদ বিতরণ করি আমাদের এখানে পুনা এবং আগামী দিন যে দধিভাঙ্গার অনুষ্ঠান আমাদের গোপাল বাবাজি শ্রী শ্রী বৃন্দাবন গোস্বামী উনার অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং উনার নাম শুনে অগণিত ভক্তবৃন্দের সমাগম হয় যেটা আমাদের ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বিধানসভা ভিত্তিক খেল মহারণ আশপুর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হলো মঙ্গলবার ট্রাইবেকারের মাধ্যমে মধুরবনকে হারিয়ে জয়ী হয়েছে শিলচর ULB1 মঙ্গলবার শিলচর DSA ময়দানে ফ্লাড লাইট এনেছে সম্পন্ন হলো খেল মহারণের ফাইনাল ফুটবল প্রতিযোগিতা এদিন শিলচর ULB দল ও মধুরবন দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এদিন প্রথমে মধুরবন দলের 1 গোল দিয়ে এগিয়ে থাকলেও খেলার শেষে শিলচর 1 গোল দিয়ে খেলা ড্র করে নেয় তারপর ট্রাইব্রেকারে মধুরবনকে হারিয়ে শিলচর ULB দল জয়ী হয় পরে বিধায়ক দীপেন চক্রবর্তী সহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে 2 দল সহ খেল মহারণে অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের পুরস্কার প্রদান করা হয় আমরা জানি যে 1 নভেম্বর থেকে শুরু করে জিপি লেভেল ULB লেভেল আর পরবর্তীকালে বিধানসভা ভিত্তিক তার পরবর্তীকালে সেটা জেলা ভিত্তিক আর সর্বশেষে সেটা রাজ্য ভিত্তিক প্রতিযোগিতা হবে আর এই প্রতিযোগিতায় আমরা লক্ষ্য করেছি যে 5টি ইভেন্ট ছিল খেল মহারণের সুবাদে আজ এই বিভিন্ন ইভেন্টে অনেক প্রতিভা সামনে উঠে এসেছে যে প্রতিভাকে নিয়ে আমরা আগামীতে নিঃসন্দেহে আমরা গর্ববোধ করব এটা আমার বিশ্বাস রয়েছে অ্যাথলেটিক কবাডি খোখো ফুটবল ভলিবল আর এই যে স্পোর্টস এই যে খেলাগুলো আমরা জানি যে এটা সচরাচর আমরা লক্ষ্য করি গেমগুলো হয় কিন্তু খুব কম হয় এখানে উল্লেখ করা যেতে পারে যে ক্রিকেট ফুটবল কিংবা ব্যাডমিন্টন খেলাগুলো যেভাবে প্রতিনিধিত হয় বাকি এই 4টি খেলা কিন্তু প্রতিনিয়ত আমরা লক্ষ্য করতে সক্ষম হই আর এই খেল মহারণের মাধ্যমে এই 5টি খেলায় আজকে আপনারা শুনলে খুশি হবেন যে শিলচর কনস্টিটিউয়েন্সি থেকে জিপি লেভেল যে খেলা হয়েছে
সেখানে আমরা 1679 জন 11টা জিপি আর মিউনিসিপালিটির প্রত্যেক ওয়ার্ডের থেকে 1679 জন অংশ দিয়েছি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার। শিলচর রংপুরে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা ব্যবসায়ীর, থানায় মামলা। শিলচর বেড়েগায় পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহীর মৃত্যু। গুণময় রোড কালীবাড়ি প্রাঙ্গণে হরিনাম সংকীর্তন, নেমেছে ভক্তের ঢল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।